সব ঠিকঠাকই চলছে কিন্তু কেউ হাসতে পারছে না ফুরফুরে মেজাজে কেনাকাটাও করতে এমনকি পানশালায় ঢুকে গলা ভেজানো বন্ধ উত্তর কোরিয়ার মানুষকে শুক্রবার থেকে ১১ দিন এভাবেই কাটাতে হবে এমনই ঘোষণা দিয়েছেন দেশটির নেতা কিম জং উন এই সময়ের মধ্যে কারো পরিবারের কোনো সদস্য মারা গেলে চিৎকার করে কাঁদা যাবে না এমনকি মৃত ব্যক্তির লাশ ঘর থেকে বের করাও যাবে না শোক চলাকালে কারো জন্মদিন পড়ে গেলে তার জন্মদিন উদযাপনও বন্ধ দেশটির প্রয়াত নেতা কিম জং উনের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশটিতে ১১ দিনের শোক পালনের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা অমান্য করলে শাস্তির মুখোমুখি হতে হবে এমনকি কারাগারেও যেতে হতে পারে কিম জং ইলের মৃত্যুবার্ষিকীতে প্রতি বছর ১০ দিনের শোক পালন করা হয়ে থাকে তবে এবার তার দশম মৃত্যুবার্ষিকীতে শোকের সময়কাল একদিন বাড়িয়ে ১১ দিন করা হয়েছে কিম জং তার বাবার সম্মানে জাতীয় সভাও ডেকেছেন এর আগে প্রথম এবং পঞ্চম মৃত্যুবার্ষিকীতেও এমন সভা ডাকা হয়েছিল ৬৯ বছর বয়সে কিম জং ইলের মৃত্যু হয় তার মৃত্যুর পর দেশটির শাসনের দায়িত্ব পান তার ছেলে কিম জং উন বাবার মৃত্যুর পর থেকে কিম জং উন প্রতি বছরই তার বাবার স্মরণে বিশেষ আয়োজনের মাধ্যমে শ্রদ্ধা জানান মার্সিয়া মান্নান মাইটিভি